এশিয়া কাপের জন্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা 14-15 সদস্যের দল ঘোষণা করলেও বেশ কজন ক্রিকেটার ইঞ্জুরিতে থাকায় বাংলাদেশের স্কোয়াড 17 সদস্যের, যেখানে চমক বলতে 3 বছর পর দলে ফেরা সাব্বির রহমান। এছাড়াও কেন হুট করেই দলে নেই শরীফুল, তা নিয়েও রয়েছে প্রশ্ন। প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন পেসার ইবাদত হোসেন। যদিও লিটন নাইমরা না থাকায় ওপেনিং নিয়ে সংশয় রয়েছে সাবেকদের। টি টোয়েন্টিতে বিজয়ের কিছুটা অভিজ্ঞতা থাকলেও তরুণ পারভেজ ইমন এই ফরম্যাটে কতটা সামলাতে পারবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। ইনএক্সপিরিয়েন্সড একটা ওপেনিং পেয়ার, যেখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেখানেই আমার মনে হয় যে একটু ডেপথ দরকার ছিল কিংবা একটু এক্সপিরিয়েন্স দরকার ছিল। যাই হোক, এটা ছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছে, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, আফিফ হোসেন, এখানে মুসাদ্দেক আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওপেনিং ব্যাটসম্যান এখানে একটা ঘাটতি রয়ে গেছে। বিজয় এবং ইমনের ব্যাপারে যদি কনফিডেন্স ওরকম না হয়, বিকজ তারাও কিন্তু আলটিমেটলি, বিশেষ করে ইমনও কিন্তু ইন্টারন্যাশনাল এরিনাতে খুব বেশি এতটা ইয়ে না, আর এত বড় একটা টুর্নামেন্টে ইমনকে দিয়ে কতটুকু রিক্স নেবে বাংলাদেশ টিম, সেটাও একটা প্রশ্ন। দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা সাব্বির রহমান স্ট্রাইক রেট আর মোমেন্টাম বিবেচনায় এশিয়া কাপের জন্য পারফেক্ট চয়েস। সেই সঙ্গে টাইগারদের পেস ও স্পিন বোলিং কম্বিনেশনটাও বেশ সমৃদ্ধ। সব মিলিয়ে অভিজ্ঞ তারুণ্যের মিশেলে এশিয়া কাপের জন্য বাংলাদেশি স্কোয়াড ভারসাম্যপূর্ণ। তারপরও পাওয়ার ক্রিকেট ও ম্যাচ উইনিং মনোভাবের উপর গুরুত্ব দিয়েছেন সাবেকরা। সাকিব হয়তো একটা গ্যাম্বলিং হয়তো সাব্বিরকে দিয়ে করতেও পারে মিক্সড ওপেনার হিসেবে, বিকজ ও খুব ভালো হার্ড হিটার। ইট ইজ দি বেস্ট পসিবল টিম এবং আমার কাছে মনে হয় যে এশিয়া কাপে হয়তো এর থেকে ভালো জিনিস আর নাই। কম্পোজিশন অফ দ্য সিরিজ ওকে, আমরা জানি ফাস্ট বোলার্স কারা খেলবে, হাসান মাহমুদকে নেওয়া হয়েছে, ভালো লাগছে বিকজ হি ইজ এ প্রমিসিং ইয়াংস্টার, তাকে নেওয়া হয়েছে অ্যাজ এ পাওয়ারফুল হিটার অফ দ্য বল, তো সেটাও ডিপেন্ড করবে কোন অর্ডারে সে ব্যাটিং করে এবং আদৌ সে সুযোগ পায় কিনা। এশিয়া কাপে 3 আসরে ফাইনাল খেললেও ছোঁয়া হয়নি চ্যাম্পিয়নশিপ, এবারও ট্রফি জেতাটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাবেকরা। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।